আপনি কি আমার চ্যানেলটিতে নতুন? তাহলে প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া, প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া, সার্থকতার জন্ম রে ভাবেরি ঘরে। সংক্ষিপ্ত আকারে আমি জবাব দেওয়ার চেষ্টা করব, অনেক আলোচনা বিস্তারিত আলোচনায় যাব না। পালাটা গুরু শিষ্য, কিন্তু গানটা হয়েছে একটু কেমন কেমন জানি, তার বড় ধন্যবাদ, ভালো আলোচনা। গানটা কিন্তু বেলায়েতের একটু গন্ধ গন্ধ পায়, তাই না? কারণ আপনারা তো আমার সেই জ্ঞানী। তারপরে ভালো আলোচনা, হযরত আলী কোন কর্মের বিনিময়ে মাওলাইয়াত পাইল? আপনারা জানেন আমার দয়াল নবী সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলেন, তার মধ্যে ইসলামের দাওয়াত যুবকদের মধ্যে সর্বপ্রথম একজন ব্যক্তি গ্রহণ করলেন, তার নাম হলো হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। তখন তার বয়স ছিল মাত্র 10 বছর, শিশু বয়সেই ইসলামের দাওয়াত গ্রহণ করলেন, কালেমা পড়লেন, মুসলমান হিসেবে তিনি ইসলামের সেবা করতে লাগলেন, আমার নবীর সেবা করতে লাগলেন। কর্মটা ছিল মাওলা আলীর, অনেক কর্ম ছিল। আমার দয়াল নবী নিজের মুখে বলেছে, আমি নবীকে পৃথিবীতে কেউ চিনতে পারে নাই, একমাত্র আবু তালিব পুত্র হযরত আলী ব্যতীত। হযরত আলী ছাড়া আমার নবীরে আর কেউ চিনে নাই। আমার দয়াল নবী যখন হিজরত করার জন্য যাবে, বাবারা কি বিরক্ত হইতেছেন আমার আলোচনা? আমার দয়াল নবী প্রেমের নবী, হিজরত করতে যাবে, ডাক দিয়ে বলতেছে সাহাবাদেরকে, তোমরা শোনো দাগে দাগে। হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী, আমার নবীর কাছে অনেকে সম্পদ জমা রাখতেন, টাকা জমা রাখতেন, অর্থ জমা রাখতেন, স্বর্ণ জমা রাখতেন, অলংকার জমা রাখতেন, কারণ আমার নবীর একটি নাম হলো আলামিন। আলামিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। আমার দয়াল নবীকে সবাই বিশ্বাস করতেন, এর জন্য জমা রাখতেন। আমার দয়াল নবী যখন মক্কাবাসী আমার দয়াল নবীকে আবু জেহেলের চক্রান্তে পড়ে আমার নবীকে কতল করার জন্য, হত্যা করার জন্য মরিয়া হয়ে গেল, আমার দয়াল নবী প্রাণ নিয়ে হিজরত করবে আল্লাহর আদেশ নিয়ে হিজরতে যখন রওনা হলেন, আমার নবীকে ডেকে আল্লাহ বললেন যাবার জন্য, আল্লাহ নবী আবার ডাকলেন হযরত আলীকে, বললেন, আলী আমি চলে যাব, একটা কাজ করো, এই বিছানাটার মধ্যে আমি ঘুমাই, ও আলী তুমি কি পারবা আমার এই বিছানাটার মধ্যে ঘুমায় থাকতে? তুমি যদি এই বিছানায় ঘুমায় থাকো আমি এই সুযোগে চলে যাব হিজরতে। হযরত আলী বলতে জানতেন যে এই বিছানার মধ্যে আমি যদি ঘুমাই, চাদরের নিচে পড়ে থাকমু, এই চাদরের উপর দিয়েই কেউ আমার কতল করতে পারে। তার জানের সংশয় ছিল, জীবনের সংশয় ছিল, তবুও জীবনের মায়া ত্যাগ করে হযরত আলী সেখানেই আমার দয়াল নবীর কথায় রাজি হয়ে গেলেন। আর আমার দয়াল নবী বললেন, আলী তুমি 3 দিন পরে গিয়ে আমার সাথে মদিনায় দেখা করবে। হযরত আলী শুয়ে রইলেন। আয়েশা কাফেররা আমার নবী চলে গেলেন, আয়েশা কাফেররা ঘর দরজা সমগ্র জায়গা ঘিরে ফেললেন, ভিতরে ঢুকলেন, দেখে উপরে একটা কালো কাপড় একটা চাদর দিয়ে এক ব্যক্তি ঘুমানো অবস্থায় রয়েছেন। সবাই চিন্তা করলেন ঘুমানো অবস্থায় তাকে কতল করব। আবার একজন কইতেছে, না কে না কে শুয়ে রয়েছে আগে একটু দেখ কালই। কাপড় ধরা যখন টান দিছে, দেখেন আমার দয়াল নবী নাই, সেখানে হযরত আলী ঘুমায় রয়েছে। জিজ্ঞেস করতেছে, ব্যাপারটা কি, তুমি কেন? আমরা যদি এখন তোমার উপর দিয়ে অস্ত্র চালাইতাম, হযরত আলী বলে, তোমরা আমার উপরে অস্ত্র চালাইবা এইটা আমার বিশ্বাস হয় না, আমি মারা যাব এইটা আমার বিশ্বাস হয় না, কারণ আমার নবীর
মুখ দিয়ে জীবনে মিথ্যা কথা বলে নাই আমার নবী তিনি পবিত্র নবী তার মুখ দিয়ে কখনো মিথ্যা কখনো প্রবঞ্চনামূলক কোন কথা আমি শুনি নাই হে সাহাবা হে তোমরা শুনে রাখো আমি আলীকে তোমরা মারতে পারবা না এই কারণে আমার নবী বলছে তিন দিন পরে আমি আমার দয়াল নবীর সাথে দেখা করব এই তিনটা দিন গত না হওয়া পর্যন্ত আজরাইল আমার কাছে আসবে না বুঝতে পারছেন গুরুর প্রতি তার কত বিশ্বাস আমরা অনেকে মা বাবারই বিশ্বাস করবার চাই না বড় ভাই কয় তরে কইছে অমুকে যাইবার কয় তুই জাগা তোর কথা হুনে কি বিশ্বাস আমাদের ভিতরে নাই আর তাদের এমন নিহিত প্রেম এমন মহব্বত এমন ভালোবাসা এই ভালোবাসায় আমার নবী আবদ্ধ হয়ে আমার নবী আঠারোই জিলহজ গাদিরে খুমের মধ্যে গাদির অর্থ জলাশয় খুম নামক স্থানে চারটা উট একত্রিত করে সোয়া লক্ষ লোকের ভিড়ে আমার নবী বলেছেন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা আজ হইতে আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা আল্লাহর আদেশে আমার দয়াল নবী নিজে সেই দিন মাওলাইয়াত আলীকে দান করে কর্মটা ছিল অনেক কর্মের মধ্যে ওই শ্রেষ্ঠ কর্ম ছিল নিজের জীবন সংসারে অবস্থায়ও তিনি আমার নবীকে মহব্বত করেছে আর কাবার সাথে আলীর সাথে সম্পর্কটা কি মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আরা আমার দয়াল নবীর মহব্বতে মা ফাতেমা বিনতে আরা তিনি হজ করার জন্য গেছে কাবা ঘর তোয়াব করার জন্য গেছে যখন কাবা ঘর তোয়াব করার জন্য গেছে ওই মুহূর্তে মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে আমার আল্লাহ বলতেছে আর তোমার এই সৌদি আরবের মধ্যে এখানে প্রবাসে অনেকেই গেছেন সৌদি আরবের মধ্যে বাতাসে একটা বালু বৃষ্টি হয় বালুর ঝড় এটাকে বলা হয় আরবে এই বালুর ঝড়টা যখন আসে মানুষ আর চোখে মুখে কিছুই দেখে না অনেকে বালুর চাপে বইরা মারাও যায় বালুর ঝড় শুরু হয়ে গেছে আর এই দিক দিয়ে তোয়াব করতেছে আল্লাহর অশেষ মেহরবানিতে মায়ের প্রসব বেদনা উঠে গেছে আমার আল্লাহ বলতেছে হে রহমতের ফেরেশতারা তোমরা আমার মাকে আর এই দিকে যাইতে হবে না অন্য দিকে যাইতে হবে না কাবা ঘরের মধ্যেই আলী প্রসব হইলেন হযরত আলী কাবার সাথে আলীর সাথে সম্পর্কটা কি আলী আর কাবা আলী নামক পাথর আলী নামক পাথর দিয়ে কাবা ঘর নির্মিত ইব্রাহিম খলিলুল্লাহর আমলে এই আলী নামক পাথর দিয়ে কাবা ঘর নির্মিত তার নামও আলী জন্ম নিছে কাবা ঘরের মধ্যে এই সম্পর্কেই তিনি সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম এবার এলো চুল আরে চুল রেখা করছি ভুল কইতাছে আবল তাবল আমার দয়াল নবীর একজন সাহাবা ছিলেন নাম তার হুব্বে রাসুল আমার নবী ওই হুব্বে রাসুলের মাথায় এভাবে হাত দিয়ে পোছায়া দিছিল আমার নবীর হাত তার মাথায় পড়ছে এই মহব্বতে জীবনে হুব্বে রাসুল চুল আর ফালায় নাই জীবনে কোনো আবাদত সে করে নাই রাসুল তাকে মহব্বত করত বিধায় চুল রাখছে মাথায় হাত দিয়েছে বিধায় খুব্বে রাসুল আল্লাহর রসুল তার মহব্বতে চুল রাইখা দিলেন আল্লাহর রসুল বলল তোমার আর কোনো কর্ম করা লাগবো না তুমি এই চুলের বরকতে এই জান্নাতে প্রবেশ করবা সুবহানাল্লাহ এই খুব্বে রাসুল চুল রাখতেন তার চুলের কোনো ধারাবাহিকতা ছিল না আমার দয়াল নবী হীরা পর্বত গুহায় 13 বছর ধ্যানরত অবস্থায় ছিলেন আমার নবীও কিন্তু ওই চুলটা তার নিচে পড়ে গেছেন তেমনি ভাবে আমি এক কথাই জবাব দিতে চাই আমার মাথায় আমার দয়ালের হাত এর জন্য আমি চুলটা রাইখা দিছি আর এটা আমার ওস্তাদের আদেশ আমার মুর্শিদেরও
আদেশ আর কোন তত্ত্ব এখানে আমি ঢুকাইলাম না। চুল পাঁচ জনের বড় চুল ছিলেন আবু হুরায়রা, ঈসা আলাইহিস সালাম, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, হযরত ওয়াস করনি, সাধক আবু জর গিফারি, তিনিও নবীর সাহাবা, এদের মাথার চুল অনেক বড় ছিলেন। আগের দিনে রাজা বাদশারা এই চুল এত বড় বড় রাখতেন। এই পর্যন্ত আমার প্রথম আলোচনা, আর আমি আলোচনার মধ্যে যাব না। রাখ, এই যে আমার একটা ভক্তি দিছে, দিছে না আমার এত খাড়াইছে রে, আমি যদি একটু না খাড়াই এটা হয় না। আমি রাত ধরে পেছাল পারবো, আর সকালবেলা অনেকে কবো দু শালায় খালি পেছাল পড়ছে আমারে গাইলে বেহারে কবো না সনিয়া যা গাইছে না, কোনো কথাই কয় নাই। আমারে গামাইয়া ফেলাইছে, আমি একটু গামাইবার চাই। আপনারা কি রাজি আছেন? কোনোভাবে সারমো না, শিষ্যকে টেস্ট করে নিতে হবো। এটা কি ডাব খাওয়া শিষ্য নাকি আসল শিষ্য? এই যে ভক্তি দিলেন, ভক্তি দিলে গুরুকে কিছু গুরু নজরানা দিতে হয়। আপনার কাছে জানতে চাই, এই গুরু নজরানা আপনি দিছেন কিনা। আবার এই ভক্তি কয়েক প্রকার ভাগ করা আছে, কোন ভক্তি কারে দেওয়া যায়, আপনি আমার কোন ভক্তি দিলেন। অষ্টঙ্গের ভক্তি আছে, চৌষট্টি অঙ্গের ভক্তি আছে, নববিদ্যা ভক্তি আছে, আপনি আমার কোন ভক্তি দিলেন, ভক্তি কত প্রকারের, কোন ভক্তি কারে দিতে পারবেন, এটা আমার প্রশ্ন না। হ্যাঁ আমার দিছে দিকে, আমিও দিছি। একটু আপনি জবাবটা দিলে ভালো লাগবে, দেখি আজকে কত দানে কত সাউ। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, বিরাজ করে। আমার তো দুই টাকা নয়ে গেছে, আর গাওয়ার দরকার নাই। হ আগে একটা গাইছি ছন্দমূলক হিসেবে, এই গানটাও আমি গাইলাম, আর গাইলে আমার আসর বড় হয়ে যায়, এখন দেখি শিষ্য কি করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ওই বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।